গ্রীষ্মের প্রখর তাপ উপেক্ষা করে আইসিসিবিতে তরুণ তরুণীদের ভিড়। ঢাকায় গান করবেন ভারতীয় সঙ্গীত শিল্পী আনুভ জৈন। শুধু আনুভ নয়, একই মঞ্চে গান গাইবেন তাহসান, প্রীতম হাসান ও জেফার রহমান। সবার অপেক্ষা প্রিয় শিল্পীকে এক নজর কাছ থেকে দেখা, সরাসরি গান উপভোগ করা। না, আনুব জেনের গানটাই শুনতে আসছি আজকে, কারণ তাহসান, প্রীতম এবং জেফারের গান তো শোনাই হয়। আনুব জেনের গান শুনতে শুনতে আমি আমার কান নষ্ট করে ফেলেছি, তো আনুব জেনের জন্যই আসছি। তাহসানের জন্য অলসো অনেক এক্সাইটেড, ওর গান আলো আলো, দেন আনুব জেনের গার্ল, ওইটা অনেক ফেভারিট। আমার হচ্ছে ওয়াইফ আনুব জেনের অনেক বড় ফ্যান, সো সে আমাকে অনেক দিন ধরে ইনসিস্ট করছে, এরপরে আফটার মাল্টিপল প্রাইজ আই গট টু পারচেজ দ্য টিকেট। যে গান থেকে আমি অনেক পাগল হই সেটা হচ্ছে বারিশে, আই রিয়েলি লাভ দ্যাট সং। ভয়েছিলাম যে টিকেট পাবো নাকি পাবো না, দেন লাস্ট মোমেন্টে টিকেটটা আসছি হচ্ছে জেফার, তাহসান, আনুভ জৈনের কনসার্টের গান শুনতে। ক্রাউড অনেক হাই, সো আনুভ জৈনেরও ফ্যান অনেক আছে বাংলাদেশে। ডেফিনেটলি কনসার্টটাতে আনুভ জৈন ইজ দি লাইক কি বলবো, মেবি দি শো স্টপার। কনসার্টটা তাকে ডেডিকেট করে করা, আর আমাদের দেশের আর্টিস্ট যারা আমাদের খুবই পছন্দের তারা তো আছেনই। মাই সিস্টার্স হিয়ার, তো আমি আসছি এখন আমার ফ্যামিলিটাকে নিয়ে এনজয় করার জন্য। সন্ধ্যা সাতটায় মঞ্চে ওঠে জেফার। রক ও পপ গানের জন্য তরুণদের প্রিয় গায়িকা শুরু করেন বাংলা গান দিয়ে। তার বিখ্যাত ঝুমকা চুল গানে মেতে ওঠে পুরো হল। জেফারের পর কিছুটা সময় বিরতি দিয়ে মঞ্চে আসেন ঢাকার সঙ্গীতাঙ্গনের আরেক পরিচিত মুখ প্রীতম হাসান। খোকা, ৭০০ টাকা ও বন্ধু তুই লোকাল বাস গেয়ে শোনান তিনি। হঠাৎ মঞ্চে ইসলামউদ্দিন পালাকার ও আরমিন মুসাকে ডেকে চমকে দেওয়া হয় ভক্তদের। সম্প্রতি কোক স্টুডিওর মাধ্যমে নতুনভাবে আলোচিত দেওরা গানটি পরিবেশন করেন তারা। রাত ৮:৩০টায় মঞ্চে আসে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। তার সঙ্গে গলা ছেড়ে তরুণরা গেয়ে চলেন অভিমানী, আলো ও ঈশা। সবশেষে মঞ্চে ওঠে আনুব জৈন, গেয়ে শোনান তুহি মেরে ইন্তেজার, আলাগ আসমা সহ বেশ কয়েকটি গান। একজন লেটস ভাইব ঢাকা উইথ আনুভ জৈন চলে রাত ১০:৩০টা পর্যন্ত।